গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। তো দেখো, এখন বাজে সকাল 6টা। আজকে 6টার মধ্যে মাথাটা ঘষে চান্দান হয়ে গেছে, চান্দান হয়ে পুজো হয়ে যাচ্ছে। বুঝতেই পারছো, পুজো হচ্ছে যেহেতু তারা চান হয়ে গিয়েছে। তারপর এখানে নারকেল টারকেল সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি। থাম্বনেল থেকে তোমরা বুঝতেই পেরেছো যে কি বলতে চাইছি। হ্যাঁ, আজকে যাচ্ছি জামালপুর গুড্ডু পাপার আজকে মুখে প্রসাদ আছে, সের জন্য আমি আর রুহি যাওয়ার জন্য নিমন্ত্রণ পেয়েছি। তো এখানে রেডি হয়ে গিয়েছি। তো আমিও আজকে পুজো দেবো, সকাল থেকে না খেয়ে আছি। আর সোমবার তোমরা তো জানোই আমি বাবার বড় ভক্ত। তো রুহিকেও মাথা ব্যথা ঘষে দিয়েছি, নিজেও মাথা ব্যথা ঘষে নিয়েছি, এবার রেডি হয়ে নেবো। তো রুহির এই ড্রেসটা মামা দিয়েছিলো দুর্গা পুজোতে, সেটা পরা হয়নি, কারণ 8-9টা জামা পরে উঠতে পারেনি। প্রথমে তো ভেবেছিলাম শাড়ি পরবো, শাড়ি বের করেছিলাম, পরে ভাবলাম যদি আমি সামলাতে না পারি এই জন্য এই চুড়িদারটাই পরে নিলাম। চুড়িদার পরলে নিজেকে খুব কমফর্ট ফিল করি। তো তারপর দেখো, এখানে যাওয়ার আগে চিনিকে যাই খাওয়া দিতে গেছি, চিনি রুচিকে দেখলাম, মনটা ঘন্টা এখানে আটকে গিয়েছে, ঘন্টাকে এখান থেকে তোমার ছাড়িয়ে দিলাম আস্তে করে। তারপর ওদেরকে খাওয়াটা দিয়ে দিলাম, কারণ আমি যতক্ষণ যাব ততক্ষণ যাতে ওরা খেয়ে থাকতে পারে, ওদের ছেড়ে যাব না, ওর জন্য মানে বাইরে আর ছেড়ে দেবো না, ওর জন্য ওই হয়েছে খাওয়া দিয়ে দিলাম। তারপর দেখো, আমরা যেই গাড়ি করে এসেছিলাম এখানে, এটা ভেগুডাঙ্গা ঘাট, এখান থেকে আমাদের গাড়ি চলে গেল নৌকা পার হয়ে ওই পাড়ায়। তো সবাই গঙ্গাতে স্নান করবে, কিন্তু আমি বাচ্চাগুলোকে পাহারা দেবো। তো গুড্ডু পাপা আমার কোলে রয়েছে, বাদ বাকি সবার স্নান দান হয়ে গেছে। গাড়ি এই খেয়া করে একবার ওপারে চলে গেছে, এবার দ্বিতীয় খেয়া এসছে। তো চলো, খেয়া পার হয়ে ওপারে যেতে হবে, ওপারে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, তারপর ওপার থেকে গাড়িতে উঠতে হবে। তো এখানে সবার সন্ধান হয়ে গেছে, সবার সন্ধান হয়ে গঙ্গা জল মাথায় দিয়ে নিয়েছি। তারপর চলে আসলাম বাবার স্থানে, এটা হচ্ছে জামালপুর। তো জামালপুরে চলে আসলাম, দেখো মানে আজকে পুজোর ডেট না, শুধু সোমবার, তাতে কত ভিড়। তো বাড়িতে আমার যে স্থল পদ্ম ফুটেছে, সেখান থেকে পদ্ম, নারকেল সমস্ত কিছু নিয়ে, পাঁচ ফল নিয়ে আমি আজকে চলে এসেছি পুজো দিতে। তো দেখো, একটুখানি তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে নিলাম। তো ফাইনালি চলো, প্রথমে পুজোটা দিয়ে নিই। এত ভিড় ছিল, পুজো আমার হয়ে গেছে, ভেতরে আমি কোনো ভিডিও করিনি, বাইরে থেকে যেটুকুনি হলো, কারণ ভোলানাথের সাথে ভিডিও সম্পর্ক না। ভোলানাথকে আগে পুজো দিতে দেবো মন ভরে, তারপর তোমাদেরকে ভিডিও দেখাবো, সেটাই ছিল আমার মানে মনস্থির করে রেখে দিয়েছিলাম। তো এখানে পুজো টুজো হয়ে গেছে, বাটা নিয়ে আমি এখানে বসে রয়েছি। সবাই যে আমরা 6-7 জন এসেছি, একবার এ দিকে চলে যাচ্ছে, একবার ও দিকে চলে যাচ্ছে, সবাইকে দেওয়ার করে নিয়ে আসে, এই জায়গাটা বসানো হচ্ছে। তারপর ধরো এখানে যাচ্ছে পাঠা বলি, তোমায় কী বলবো, আমি যতক্ষণ এসে আমি মনে হয় জামালপুরে মনে হয় 2-2.5 ঘন্টা ছিলাম টানা, অন্ততপক্ষে 40-50টা আমি দেখেছি পাঠা বলি হতে। আর এই যে মানে গঙ্গাটা পুকুরটা দেখছো, এই পুকুরে স্নান করে জামালপুরে বাবার মাথায় জল ঢালতে যেতে হয়, তার জন্য এর মধ্যে অনেক পুণ্যার্থীর পুণ্য রয়েছে, যার জন্য এই মাথা এই জলটা দিল। আর গুড্ডু পাপা এখানে ঘুমিয়ে পড়েছে, আমি কোলে নিয়ে দাঁড়িয়ে রয়েছি। রুহির অ্যাজ ইউজুয়াল প্রত্যেক দিনের মতন দুষ্টুমিও চলছে, উপরে উঠে নিয়ে জাম্প করছে, এ করছে ও করছে, নামতে পারছে না। তো চলো, ভালোই রোদ হয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এবার বাড়ি যাবো। তো ভিডিওটা আজকের জন্য এখানেই শেষ করলাম। ভিডিওটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। কে কে জামালপুর গিয়েছো, বাবার স্থানে গিয়েছো, বাবার মহিমা প্রচুর, তোমাদেরকেও আশা করি বাবা অনেক ভালো রাখবে।